ভারতের স্বাধীনতা আন্দোলনের সবথেকে কনিষ্ঠতম শহীদ হলেন ক্ষুদিরাম বোস। তার জন্ম 3 ডিসেম্বর 1889। ক্ষুদিরামের জন্ম হয় মেদিনীপুর জেলা, বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের অন্তর্গত হাবিবপুরে। ক্ষুদিরাম ছিলেন তার পিতা মাতার চতুর্থ সন্তান। তার নাম ক্ষুদিরাম রাখার পেছনেও কারণ ছিল। বলা হয় তার পিতা ত্রৈলোক্যনাথবাবু ক্ষুদিরামকে বিক্রি করে দেন তারই বড় দিদির কাছে 3 মুঠো খুদের বিনিময়ে। এই খুদ থেকেই তার পরে নাম হয় ক্ষুদিরাম। এখানে বিক্রির কারণ হল, ক্ষুদিরামের জন্মের আগে ত্রৈলোক্যবাবুর আরও 2 পুত্র সন্তান ছিল, তারা মারা যায়। তাই ক্ষুদিরামের মৃত্যুর ভয়ে তিনি তার সন্তানকে তারই বড় কন্যা অপরূপার কাছে প্রতীকীভাবে বিক্রি করে দেন। অপরূপার স্বামী অমৃতলাল ক্ষুদিরামকে তমলুকের হ্যামিল্টন স্কুলে ভর্তি করেন। পরে মেদিনীপুর কলেজিয়েট স্কুলেও শিক্ষালাভ করেন ক্ষুদিরাম। স্কুলে পড়াকালীন ক্ষুদিরাম বিভিন্ন বিপ্লবী কার্যকলাপে অংশ নিতে থাকেন। প্রথমে তিনি সোনার বাংলার মতো ছোট ছোট পুস্তিকা, যেগুলি ব্রিটিশদের বিরুদ্ধে লেখা হতো, সেগুলি বিলি করতেন মানুষের মধ্যে। এই জন্য তিনি প্রথম 15 বছর বয়সে গ্রেফতারও হন। তিনি প্রথম বিপ্লবের পাঠ নেন তার শিক্ষক সত্যেন্দ্রনাথ বসুর কাছ থেকে। তিনি গীতা পাঠ করতেন, যা তাকে আরও উদ্বুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে। ক্ষুদিরাম যুগান্তর নামে একটি বিপ্লবী সংগঠনেও যোগ দেন। 1906 সালে কাঁসাই নদীর জলে প্রবল বন্যা হয়। সেই সময় ক্ষুদিরাম ত্রাণ কাজে প্রবল সাহায্য করেন। অরবিন্দ ঘোষ, সিস্টার নিবেদিতারা মেদিনীপুরে যখন সফর করতেন বিভিন্ন বিপ্লবী সংক্রান্ত আলোচনার জন্য, তখনও ক্ষুদিরাম সেই আলোচনাগুলিতে অংশ নিতেন। ক্ষুদিরাম বসুর সম্বন্ধে আলোচনা করতে গেলে ডগলাস কিংসফোর্ডের সম্বন্ধে জেনে রাখা উচিত। ডগলাস ছিলেন আলিপুর প্রেসিডেন্সি বিচারালয়ের প্রধান বিচারপতি বা হাকিম। তিনি যুগান্তরের বিভিন্ন সম্পাদকদের বিরুদ্ধে যে মামলাগুলি চলছিল তাতে তিনি কঠিন শাস্তি ঘোষণা করেন। যুগান্তরের সম্পাদকীয়তে এর কঠোর বিরোধ করে, ফলে তাদের আরও 5 জনকে শাস্তির মুখে পড়তে হয়। ফলে যুগান্তর ক্ষতির সম্মুখীন হয়। যুগান্তরের বিরুদ্ধে যে মামলা হয় তার বিরুদ্ধে সুশীল সেন আওয়াজতোলায় তাকে বেত্রাঘাতের শাস্তি দেয় কিংসফোর্ড। এই সুশীল সেন অনুশীলন সমিতির সদস্যও ছিলেন। এছাড়া কিংসফোর্ডের ভারতীয় নবীন বিপ্লবীদের প্রতি ভাষা এবং আচরণ কোনোটিই গ্রহণযোগ্য ছিল না। এমন অবস্থায় হেমচন্দ্র দাস কানুনগ প্যারিসে যান। সেখানে একজন রাশিয়ান নিকোলাস সান ফ্রান্সকির কাছে বোমা বানানোর কায়দা শিখে বঙ্গে ফিরে আসেন। এরপরেই ডগলাস কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা শুরু হয়। প্রথমে একটি বুক বোম তৈরি করে নবীন বিপ্লবী পরেশ মল্লিক কিংসফোর্ডের বাড়িতে দিয়ে আসেন, কিন্তু তা ফলপ্রসূ না হওয়ায় এবং ডগলাস কিংসফোর্ডকে পদোন্নতি করে বিহারের মুজাফফরপুরে বিচারক করা হয়। এই বদলির সাথে সাথে বাংলার বিপ্লবীদের অপারেশনের স্থান বদল হয়। এবার প্রফুল্ল চাকির সাথে যুক্ত হন ক্ষুদিরাম। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে 4 জন পুলিশ সবসময় কিংসফোর্ডের বাড়ি পাহারা দিত। ক্ষুদিরাম, হরেন সরকার ও প্রফুল্ল দীনেন্দ্রনাথ রায় নাম ধারণ করে কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায়ের ধর্মশালায় থাকতে শুরু করল। প্রায় 3 সপ্তাহ তারা এমন থাকল। এর সাথে তারা রোজ ডগলাস কিংসফোর্ডকে লক্ষ্য করত। সে কোথায় যায়, কতক্ষণ থাকে, এইভাবে একদিন সন্ধ্যার পর ডগলাস কিংসফোর্ড ও তার স্ত্রীর সাথে ছিল প্রিঞ্জেল কেনেডি নামক একজন ব্রিটিশ ব্যারিস্টারের স্ত্রী ও কন্যা। তারা একসাথে ব্রিজ খেলছিল। এরপর তারা একসাথে বের হন প্রায় 8টার পর। কিন্তু কিংসফোর্ডের ভাগ্য ভালো ছিল যে তাদের গাড়ি এবং প্রিঞ্জেল কেনেডির স্ত্রী এবং কন্যা যে গাড়িতে এসেছিলেন দুটোই প্রায় একই দেখতে। তাই কেনেডি পরিবারের গাড়িটি যখন কিংসফোর্ডের বাড়ির পূর্ব দরজার দিকে পৌঁছানোর সাথে সাথে গাড়িটির ওপর বোমা বর্ষণ শুরু হয়। গাড়িটি পুরো ধ্বংস হয়ে যায়। প্রিঞ্জেল কেনেডির কন্যা সাথে সাথে মারা যান। তার স্ত্রী 2 থেকে 3 দিন পর মারা যান।
ওই ভয়াবহ ঘটনার পর প্রশাসন তৎপর হয় তাদেরকে ধরতে। সমস্ত রেল স্টেশনে পাহারা বসানো হয়। খুদিরাম প্রায় 25 মাইল পায়ে হেঁটে ওয়াইনি নামক রেল স্টেশনে পৌঁছান, যার বর্তমান নাম অবশ্য খুদিরাম বোস পুসা স্টেশন। যাই হোক, এরপর তার চেহারা অর্থাৎ হাত পায়ের অবস্থা দেখে সেখানে অবস্থিত দুইজন পুলিশকর্মী ফতেহ সিং এবং শিব প্রসাদ সিং তাকে জেরা করতে শুরু করে। তারপর সন্দেহ হলে তাকে আটক করতে গেলে খুদিরাম তার রিভলভারের বের করেন, কিন্তু তার দুটো রিভলভারের একটি পড়ে যায়। অন্যটি দিয়ে গুলি করতে যাওয়ার আগেই তাকে পেছন থেকে ধরে নেয়। অন্যদিকে প্রফুল্ল ত্রিগুণাচরণ ঘোষ নামে এক নাগরিকের সাহায্য নিয়ে পালাতে গিয়ে শিমুড়ি ঘাট নামক স্টেশনে জল খেতে নামলে ব্রিটিশ পুলিশের সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি মুজাফফরপুর থানায় টেলিগ্রাম পাঠান। তারপর মোকামা ঘাট রেল স্টেশনে নন্দলাল ব্যানার্জি প্রফুল্লকে পাকড়াও করার চেষ্টা করলে প্রফুল্লর গুলির লড়াই চালিয়ে যান। শেষে যখন একটি গুলি ছিল তখন তিনি নিজেই নিজের মুখের ভেতর গুলি করে আত্মহত্যা করেন। অন্যদিকে খুদিরামকে 1 মে মুজাফফরপুর থেকে আনা হলে পুরো শহর তাকে দেখার জন্য ভিড় জমায়। জেলাশাসক উডম্যানের বাড়িতে আনা হয় তাকে। 1908 সালের 2রা মে দ্য স্টেটসম্যানে বের হয় 18 থেকে 19 বছরের এক কিশোর। যখন রেল থেকে নেমে চার চাকার খোলা গাড়িতে উঠছিল তখন তাকে রীতিমতো দৃঢ় দেখাচ্ছিল। সেই সময় স্টেশন চত্বর ভিড়ে ঠাসা ছিল। সে গাড়িতে ওঠার সময় চিৎকার করে বলে উঠেছিল, বন্দে মাতারাম। খুদিরাম গ্রেপ্তার হবার পর তার ফাঁসির আদেশ হয়। যখন তার ফাঁসি হয় তখন তার বয়স ছিল মাত্র 18 বছর 7 মাস 11 দিন। এই ঘটনার প্রতিক্রিয়ায় মহাত্মা গান্ধী খুদিরামকে সমর্থন করেননি, উল্টে তিনি ইংরেজদের বিরুদ্ধে এই হামলার নিন্দা করেছিলেন এবং দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু বাল গঙ্গাধর তিলক তার সংবাদপত্র কেশরীতে দুইজন নবীন যুবকের হত্যার জন্য অর্থাৎ খুদিরাম বোস ও প্রফুল্ল চাকির হত্যার জন্য আওয়াজ তুলেছিলেন, এর জন্য তাকে গ্রেফতারও করা হয়। কাজী নজরুল ইসলাম তাকে নিয়ে গান লিখেছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি। তার মৃত্যুর পর আরও ও তরুণ এগিয়ে এসেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে। খুদিরামের সম্মানে বা স্মৃতির উদ্দেশ্যে পরবর্তীকালে সিনেমা হয় ম্যায় খুদিরাম হুঁ। খুদিরাম বোস পুসা স্টেশনের কথা আগেই বলেছি। এছাড়া কলকাতার একটি মেট্রো স্টেশন তার নামে করা হয়। হসপিটাল, অনুশীলন কেন্দ্র এবং সর্বশেষ বলবো যেখানে বিপ্লবী খুদিরামের ফাঁসি হয় সেই মুজাফফরপুর জেল বর্তমানে খুদিরাম বোস মেমোরিয়াল জেল নামে পরিচিত। ভিডিওটি পুরো দেখে থাকলে লাইক, শেয়ার এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।